প্রথমে শুনি লোক মুখ্যমন্ত্রী আজমলক লৈ কৰা কেইটামান মন্তব্য। আজমলৰ কি বাহাদুৰী আছে অসমত, ইয়াতকৈ ঠাণ্ডা কৰি কেতিয়া ৰাখি থোৱা হৈছে, গোটেই পাৰ্টি ঠাণ্ডা হৈ গ'ল। লাভ জেহাদৰ আজমলকো মই আজমল বুলি ধৰোঁ, গৰু চুৰকো আজমল বুলি ধৰোঁ, মাটি লেন জেহাদকো আজমল বুলি ধৰোঁ, হাড় জেহাদকো আজমল বুলি ধৰোঁ। গতিকে আজমলটো মোৰ কাৰণে এজন প্ৰতীক। অসমত এনেকুৱা চৰকাৰ নাছিলেই আগতে, যিমান পিটিকি মিটিকি শেষ কৰিব লাগে মইতো চবেই কৰি থৈ দিছোঁ। মোৰ কাৰণে আজমল এটা নহয়তো, মোৰ কাৰণে বহুত আজমল আছে অসমত, আৰু মই চব আজমলক ঠাণ্ডা কৰি কণ্ট্ৰল কৰি ইয়াতকৈ আৰু পিটিকিবলগীয়া একো নাই আৰু। আজমলৰ নাম লৈ মুখ্যমন্ত্ৰীয়ে কৰা এনে মন্তব্যৰ বিৰুদ্ধে সৰব হৈছে AIUDFৰ নেতা। মুখ্যমন্ত্ৰীক উগ্ৰ সাম্প্ৰদায়িক আখ্যা দি কৰিমুদ্দিন বৰভূঞাই ক'লে, এনে সাম্প্ৰদায়িক মুখ্যমন্ত্ৰী পৃথিৱীৰ ক'তো জন্ম হোৱা নাই। একেবাৰে মানে ৰাস্তাৰ ফটোৱা মানুহৰ নিচিনা তেওঁ কথা কৈছে। এজন মুখ্যমন্ত্ৰীৰ লেংগুৱেজ নহয়, মুখ্যমন্ত্ৰী এনেকুৱা কথা ক'ব নাপায়। মুখ্যমন্ত্ৰীৰ মুখৰ পৰা এই শব্দবিলাক, এই এই চেণ্টেন্সবিলাক, এই লাইনৰ কথাটো পৃথিৱীৰ ইতিহাসত কোনো মানুহে শুনা নকথা তেওঁ কৈছে কথাখিনি। অত্যন্ত দুৰ্ভাগ্যজনক কথা, অত্যন্ত দুখ লগা কথা, নিন্দনীয়, প্ৰতিটি শব্দ নিন্দনীয়। আৰু মুখ্যমন্ত্ৰীৰ চকীখনৰ স্তৰ তেওঁ কাইলৈ এই কথাখিনি কৈ বহুত তললৈ নামাই দিছে। আর এনেকুয়া সাম্প্রদায়িক, এনেকুয়া এন্টি মুসলিম এজন মানুষ আগে পৃথিবীতে কত জন্ম হওয়া নাই, এনেকুয়া সাম্প্রদায়িক মানুষ। করিমুদ্দিন বরগোহাঁই মুখ্যমন্ত্রীর মন্তব্যক অসাংবিধানিক আখ্যা দিয়ে কলে গুছর তরার কথা। তেওর উপর আমি চালি জারি চাই আছো, মুখ্যমন্ত্রীর এই মন্তব্যর পিছত লিগেলি কোনবা কেস হয় নেকি? মুখ্যমন্ত্রী তো আইনের ঊর্ধ্বত নয়, সংবিধানের ঊর্ধ্বত নহয়, আমি আমার লিগেল এক্সপার্টক দিছো। মুখ্যমন্ত্রীর উপর যদি কোনবা প্রভিশন আছে আমি কেস করিম, UDF দলের পরা করিম। আর যদি ভাবে আজি মুখ্যমন্ত্রী আছে কাইলে না থাকবে এই কথা তো পাহরি গেছে, যদি ভাবে যে ভোটের কারণে গোটেই ভাগ ভাগ করে পেলাব, মানুষের মাজত একটা ডিভিশন ক্রিয়েট করব বিচারে, এইটা কিন্তু রাইজে ক্ষমা নকরিব। রফিকুল ইসলামে কলে, মুসলমান বলে কবলে ভয় করে আজমল বলে কৈছে মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীয়ে মুসলমানক পিটিকি আছে। আজমল হত তার মানে মুসলমান সকল, আজমল এজন মুসলিম সম্প্রদায়ের মানুষ, সংখ্যালঘু সম্প্রদায়, সংখ্যালঘু আপনি কোক বা মুসলমান বলে কোক, এই দুটা শব্দ কবলৈ তেখেতে ভয় করেছে বা আর কিবা কারণে তেখেতে কোয়া নাই, কিন্তু তেখেতে কয়ে দিলে আজমল হত, গতি পিটিকিছে পিটিকে রাখে। এক এক কথা মাটি দিয়া নাই, ভূমিহীন মানুষ আপনার লাখ লাখ বিঘা মাটি আবন্টন দিয়েছে, বসুন্ধরা ওয়ান গল, বসুন্ধরা টু গল, থ্রির প্রস্তুতি লৈ আছে, এক বিঘা এক কথা মুসলমানক মাটি পুরাকে জিলাকে জিলা, গোয়ালপাড়া ধুবরী বরপাটা নগাঁও মরিগাঁও যদি আপনি যায় মুসলমানের নাম নাই। বিরোধী দলপতি দেবব্রত শইকীয়াই কলে, তুলিরাম রংহাঙু আজমল, APSC কেলেঙ্কারিত অভিযুক্ত সকলো আজমল, এই সকলের বিরুদ্ধে ব্যবস্থা লোক মুখ্যমন্ত্রী। তেনেকৈ APSC যেবিলাকে চাকরি ললে সেইখিনিও আজমল, উত্তর কাছার বা কেলেঙ্কারি 1000 কোটি টকিয়া লুণ্ঠনকারী সকলো আজমল, তুলিয়াম ৰংহাঙে দুর্নীতি কৰিছে বুলি মুখ্যমন্ত্রী মহোদয় নিজে কৈছিল 2016 চনৰ নির্বাচনের প্রাক মুহূর্তত, তেওঁক জেলত দিম, তেওঁৰ দুর্নীতির তথ্য আছে, BJP শাসনলৈ আহিলে তেওঁক জেলত দিম। তার বিপরীতে এতিয়া মই দেখা পাইছোঁ তেওঁ হেলিকপ্টাৰত মুখ্যমন্ত্রীর লগত ঘূৰি ফুৰে, সেইজনো এজন আজমল। সেই গতিকে মই সকলো আজমলৰ বিৰুদ্ধে মুখ্যমন্ত্রীয়ে ব্যৱস্থা লওক আৰু মই সম্পূৰ্ণ সমৰ্থন কৰিম। আনহাতে আজমলক কিয় গামোচা দিব লাগে বুলি মুখ্যমন্ত্রীয়ে কৰা মন্তব্যক সমালোচনা কৰি দেবব্রত শইকীয়াই কলে, গামোচা নিদিবলৈ আজমল পাকিস্তানৰ সাংসদ নেকি? উত্তেজনামূলক কথা কৈছে মুখ্যমন্ত্রী। মানুহে তেখেতক ভোট দি জয়যুক্ত কৰিছে, তেখেত কি পাকিস্তানৰ সাংসদ নেকি, বাংলাদেশৰ সাংসদ নেকি, কি কথা কৈছে মুখ্যমন্ত্রী? মুখ্যমন্ত্রী এনেকুৱা কথা কোৱাটো এটা অপরাধ। তেখেত এজন ৰাজ্যৰ প্ৰতিনিধি, ভাৰতীয় সংবিধানৰ শপত লৈছে, তাৰপিছত এজন সাংসদক এনেকৈ অপমান কৰিব বিচৰাটো মই ভাবোঁ মুখ্যমন্ত্রীৰ ওপৰতো গোচৰ ৰুজু হ'ব লাগে এনেকুৱা কথা কোৱাৰ কাৰণে। কেনেকুৱা উত্তেজনামূলক কথা কৈছে, তেওঁ জনপ্ৰতিনিধি। ভিডিঅ' জাৰ্নেলিষ্ট জিতু তালুকদাৰৰ সৈতে মাধৱ দাসৰ ৰিপৰ্ট, DY365।